এক মাসের মধ্যেই যেন পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গিয়েছিল চক্রবর্তী পরিবারে। কিন্তু অন্তঃসত্ত্বা শুভশ্রী গাঙ্গুলির মন ভালো রাখতে আবার তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাজ চক্রবর্তী আফটার আ লং টাইম। লাল রঙের ম্যাক্সি ড্রেসে অন্তঃসত্ত্বা শুভশ্রীকে সত্যিই দারুণ লাগছিল, আর এটা দেখেই বোঝা যাচ্ছিল নতুন অতিথি আসতে আর কিন্তু বেশি দিন সময় বাকি নেই। আবার একটি ছবি সামনে এসেছিল যাতে দেখা যাচ্ছিল ধূসর রঙের একটি ম্যাক্সি ড্রেসের সাথে কালো শ্রাগে শুভশ্রী গাঙ্গুলির রাজ চক্রবর্তীর সাথে আবার বাড়ির বাইরে পা রেখেছেন। তবে এই যে বাড়ির বাইরে তিনি পা রেখেছেন, কেই বা জানতো এই দুজন তিনজনে বাড়ি আসবে? কি চমকে গেলেন তো, একদমই ঠিক শুনেছেন, রাজ এবং শুভশ্রী বর্তমানে তিনজনে পরিণত হয়েছেন। এসেছে তাদের বাড়িতে নতুন সদস্য, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। বাড়ির বাইরে পা রাখার আগে কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছিল, আর হবে নাই বা কেন, মা হতে চলেছেন, অর্থাৎ প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি, আর তাই এই খুশি ধরা পড়েছিল ক্যামেরাতেও। টলি পাড়ায় এখন খুশির জোয়ার, এর আগে কোয়েল মল্লিক মা হয়েছিলেন, আর এখন শুভশ্রী গাঙ্গুলি, রাজ শুভশ্রী অর্থাৎ আপনাদের সবার প্রিয় রাজশ্রী জুটি এবার বাবা মা হলেন। তবে তাদের পুত্র সন্তানে কি নাম রাখলেন তারা, কি জানতে ইচ্ছে হচ্ছে তো? তাদের পুত্র সন্তানের তারা নাম রেখেছেন ইউভান। কি দারুণ না নামটা! পুত্র সন্তানের ছবি আপাতত সামনে না এলেও তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে। রাজশ্রী জুটির পুত্র সন্তান অর্থাৎ ইউভানের হাত ধরে আরও একবার খুশি এবং আনন্দের সময় ফিরে এলো রাজশ্রীর পরিবারে। আমাদের তরফ থেকে খুদে সদস্য এবং রাজশ্রী জুটির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।